नमस्कार वेलकम टू अनदर FIFA 2022 मोबाइल वीडियो। आज के আমরা খেলবো UCL টুর্নামেন্ট। यस UCL যে লিগটা এসছে, যে নতুন ইভেন্টটা এসছে, তার একটা পোরশন হচ্ছে UCL টুর্নামেন্টস, যেটা কমপ্লিটলি আলাদা তোমার মেইন আর গ্রুপ সে টু ডি সেকশনের থেকে, এবং এটার পুরো স্ট্রাকচারটা করা একটা গ্রুপ স্টেজের ম্যাচের মতো করেই। তোমাকে প্রথমে গ্রুপ স্টেজ খেলতে হবে, গ্রুপ স্টেজ থেকে 16 কোয়ার্টার্স, সেমিস অ্যান্ড দেন ফাইনালস, এবং পুরো পাথটা তুমি যদি কমপ্লিট করো অ্যান্ড তুমি যদি জেতো, তাহলে তোমার ফার্স্ট টাইম ফাইনাল, যেটার জন্য তুমি পাবে একটা 84+ গ্যারান্টিড UCL প্লেয়ার। এই জার্নিটাই আমরা শুরু করব আজকে প্রথম ম্যাচ দিয়ে গ্রুপ স্টেজে। আই গেস এদের সবার সাথে আমাদের একবার করে খেলতে হবে। ওকে, let's start with Manchester City and তারপর ওখান থেকে আমরা আস্তে আস্তে এগোই। দেখা যাক যে কিরম হয় এই ম্যাচগুলো আর কি কি করতে হয় আমাদের এই ম্যাচগুলো জিততে গেলে, আদেও কতটা ডিফিকাল্ট এই ম্যাচগুলো। ইজ ইট অ্যাকচুয়ালি আ চ্যালেঞ্জ অর না, লেটস ফাইন্ড আউট। প্রথম ম্যাচ শুরু হচ্ছে হাফ টাইম থেকে। অ্যাটলিস্ট ওরা বুঝেছে যে এই ভুলভাল ম্যাচগুলোকে ফুল টাইম থেকে শুরু করানোর কোনো মানেই হয় না, সেটা একটা পজিটিভ। আর ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে যে মনে হচ্ছে এই ম্যাচগুলোতে তুমি মোটামুটি হেঁটে হেঁটেই গোল দিয়ে চলে আসতে পারবে। অ্যাটলিস্ট ডিফেন্ডাররা খুব একটা তো আমাদের দিকে আসছে বলে আমার মনে হচ্ছে না। মানে যত ভুলভাল পারা যায় আমি পাসগুলো দিয়েছি, অ্যান্ড মেসন যে গোলটা দিতে পারিনি ওটার ফল্ট মেসনেরই। লেটস বি রিয়েল, মেসন ভুলভাল শট মারলে আমরা গোল দেবো কি করে। বাট জানা হঠাৎ করে আমি অন্য গলার মোটে চলে কেন গেছিলাম। রোনাল্ডো গ্যাপে রয়েছে, বলতে বলতেই মনে পড়লো লাস্ট 3 দিন ধরে ও মেসনের ফার্স্ট গোল। বোঝাই যাচ্ছে এই গ্রুপ স্টেজের ম্যাচগুলো কতটা মানে পয়েন্টলেস হতে চলেছে। বাট কুইক চেক হচ্ছে যে লাস্ট কয়েকদিন ধরে রোনাল্ডোকে আমি তোলার চেষ্টা করছি, যেটা তোমরা জানো টিম অফ দ্য উইক রোনাল্ডোর যে CF কার্ড। আর শুরু হয়েছিল কার্ডটার ভ্যালুয়েশন আই থিঙ্ক 4 মিলিয়নে, আর কারেন্টলি কার্ডটা এসে দাঁড়িয়েছে 10 মিলিয়ন, 11 মিলিয়ন। তো বেস কার্ডের মানে উপরেই যাবে মনে হচ্ছে আপাতত এই কার্ডের ভ্যালু। আর সত্যি কথা বলতে যদি সত্যি অত উপরে চলে যায় এই কার্ডটা, তাহলে আমাকে বলতেই হবে যে এই কার্ডটা তোলার ব্যাপারে আমি দুবার ভাববো, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কার্ডটা স্ট্রাইকার নয়, কাজে যে বুস্টটাও পেত নর্মালি সেটাও পাবেও না। তো যখন সেই জায়গাটাও পাবেই না, তখন আর মানে ওর পিছনে এত টাকা খরচা করে কি লাভ আমি সত্যি জানি না। আমরা চেষ্টা করেছি, আমি মানে মোটামুটি প্রত্যেক 1 মিলিয়ন অন্তর অন্তর একটা করে অর্ডার বসিয়েছি। প্রচণ্ড হাই ডিমান্ড, স্বাভাবিকভাবেই প্রত্যেকটা কার্ডে রোনাল্ডোর যা হয়। অ্যান্ড ইউ নো হোয়াট, আমরা পাইনি, বাট ইটস ওকে। তোমরা কেউ যদি টিম অফ দ্য উইক রোনাল্ডো পেয়ে থাকো, আমাকে জেনুইনলি কমেন্ট বক্সে জানিও যে তোমার কেমন এক্সপিরিয়েন্স হয়েছে টিম অফ দ্য উইক রোনাল্ডোকে নিয়ে। জানি না এটা আমি আগেরবারও জিজ্ঞেস করেছিলাম কিনা মনের দুঃখে, বাট দেন আমি জেনুইনলি জানতে চাই যে হাউ ইজ দ্য এক্সপিরিয়েন্স। কারণ অ্যাটলিস্ট বেস কার্ড নিয়ে খেলে আমি যেটুকু বুঝেছি, সেটার সেন্টার ফরওয়ার্ড পজিশন হিসেবে কোনো চেঞ্জ হচ্ছে কিনা আমার জানার ইচ্ছা আছে। তো ইফ ইউ গট হিম আর তুমি ওকে নিয়ে খেলেছো, লেট মি নো হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স। 90 মিনিট, লাস্ট 3 মিনিট বাকি আছে। আমি যা বুঝতে পারছি এই ম্যাচগুলোর মানে মতো সহজ জিনিস খুব কমই আছে, অ্যাটলিস্ট গ্রুপ স্টেজে। আই গেস গ্রুপ স্টেজের ম্যাচ ইজি হওয়ার কথা, বাট দেন এই ম্যাচগুলো এতটাই টাইম মানে নষ্ট করা ম্যাচ যে তোমাকে মোটামুটি বসে থেকে খেলতেই হবে, খালি গোলগুলোকে দিতে হবে, বাট বেশি ভাবনা চিন্তা করতে হবে না, বিকজ এই ম্যাচগুলো সত্যি কথা বলতে এরকমই। জিতে আমি গেছি, অ্যান্ড দেন এটাই দেখার যে আই থিঙ্ক গ্রুপ স্টেজে আমাদের 8টা ম্যাচই খেলতে হবে। যদি সত্যি তাই হয়, এত কেন সময় নষ্ট হবে জানি না। 8টা ম্যাচ খেলে তারপরে পরের স্টেজে যেতে হবে, হুইচ ইজ ইনক্রেডিবলি অ্যানয়িং যদি সত্যি তাই হয়। বাট হ্যাঁ, মনে হচ্ছে তাই অপশন। উইন 6 of the 8 গ্রুপ স্টেজেস ম্যাচ। ওকে, আমার 6টা ম্যাচ তোমাকে টোটাল খেলতে হবে, প্রত্যেকটার কন্ডিশন এক্স্যাক্টলি সিমিলার। 45 মিনিটস মার্কে ওরা শুরু করবে, আর তবে গিয়ে তুমি যদি 6টা ম্যাচ যেত এর মধ্যে এই লিস্টের মধ্যে, তবে গিয়ে তুমি উঠবে পরের স্টেজে। কঠিন একটা ম্যাচও নয়, বাট জাস্ট ইনক্রেডিবলি অ্যানয়িং। আমি একটা টেস্ট করবো এই ম্যাচটাতে, যেহেতু আমাদের চান্স আছে দুটো ম্যাচ এক্সপেরিমেন্ট করার। এই ম্যাচটা আমি কিচ্ছু করবো না, এই ম্যাচটা আমি পুরো গেমটা অটো ম্যাচিংয়ে ছেড়ে দেবো, অটো প্লে হবে। অ্যান্ড আমি দেখতে চাই যে অ্যাকচুয়ালি তুমি ইস্যু না করে যদি টিমকে অটো প্লেতেই ছেড়ে দাও, বিকজ এই ম্যাচগুলো এত বোরিং, তাহলে কি তোমার টিম নিজে থেকে কি জিততে পারবে। সো লেটস ফাইন্ড আউট এই ম্যাচটা শেষে যে কি হয়, ফাস্ট ফরওয়ার্ড করবো আমরা একটু পরে। কুইক চেক, 88 মিনিট, পুরো ম্যাচের মধ্যে আমরা কিছুই করিনি, কোনো ইনভলভমেন্টই নেই আমাদের, টিম নিজের মতোই করে যাচ্ছে। আর টিম অলরেডি নিজের মতো গোলও দিয়ে দিয়েছে, দিয়ে আর 2 মিনিটের অ্যাডেড টাইমের মধ্যে শেষ করে ম্যাচ জিতেও যাবে। কাজেই একথা বলাই চলে যে তোমার যদি ইচ্ছে করে তাহলে তুমি ম্যাচে ইনভলভ হতে পারো, বাট দেন এই গ্রুপ স্টেজের ম্যাচে খুব একটা ইনভলভ হওয়ার কোনো দরকার নেই, বিকজ তোমার টিম নিজেই নিজের কাজ করে নেবে। তুমি সাইড লাইনের ধারে বসে একটু গান শুনে নাও, ইউটিউব দেখে নাও, তারপর তুমি যতক্ষণে আসবে ততক্ষণে তোমার ম্যাচ নিজে নিজেই কমপ্লিট হয়ে যাবে। আমি জানি না এইরকম ম্যাচ সবার খেলানোর কি মানে, টিম মানে গ্রুপ স্টেজের নাম করে এইরকম 6খানা ম্যাচ, বাট আই গেস যদি সত্যি তোমার ইচ্ছে হয় এই ম্যাচগুলো খেলার তুমি খেলতে পারো, বাট কোনো লাভ নেই। আমরা অ্যাকচুয়ালি দেখবো যে ইফ সেমিফাইনালটা ইজ এনি মোর অফ আ চ্যালেঞ্জ দেন দিস ইজ, বাট ফর দ্য রেস্ট অফ দ্য বাকি যে ম্যাচগুলো হবে এই এখন গ্রুপ স্টেজে, সেগুলো আমরা ঠিক এরকমভাবেই ম্যাচ আমরা বসে বসে দেখবো না, সময় নষ্ট আমরা করবো না, ডাইরেক্টলি আমরা স্কিপ করবো প্রত্যেকটা ম্যাচের এন্ড রেজাল্টে। সেম প্রসেস, সেম থিওরি, যে অটো প্লে করলে টিম ম্যাচের থ্রু দিয়ে সার্ভাইভ করতে পারছে কি না এই আলাদা আলাদা টিমগুলোতে। এবং দেখা হবে এই থার্ড ম্যাচেরও 90 মিনিট মার্ক, টুক 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 ফাস্ট ফরওয়ার্ড। থার্ড ম্যাচও শেষ, আবার 1-0 আমরা জিতেছি, বাট এরপরে প্রবলেমটা হচ্ছে এটাই যে এরপরের যে দুটো ম্যাচ আছে এগুলো প্রত্যেকটাই নর্মাল ডিফিকাল্টি, কাজে কোনোটাই কোনো ফ্যাক্টর নয়। বাট এরপরের যে ম্যাচগুলো রয়েছে আমরা চাইলে সেই ভুলভাল টিমগুলোর এগেনস্টই আবার খেলতে পারি, ক্লাব ব্রুজে আর এই ওই, বাট ইউ নো হোয়াট, আমি একটু ঠিক করেছি একটুখানি আমরা অন্যরকম করবো। এই জন্য আমরা পরের ম্যাচটা এই পুলের এতগুলো টিমের মধ্যে প্রবাবলি সবচেয়ে ভালো টিম প্যারিস সেন্ট জার্মানের এগেনস্টে খেলবো, অ্যান্ড এই ম্যাচটা আমি নিজেই খেলবো, বিকজ ইউ নো কতক্ষণ আর অপোনেন্ট। আমি জাস্ট কিছুক্ষণ আগেই বললাম যে হ্যাঁ ঠিক আছে আমি সাইড লাইনের ধারে বসে থেকে আমার নিজেরটা খেলতে দেখি, ইউ নো আমার মনে হয় না, যতই হোক প্যারিস সেন্ট জার্মান তো একটু বেটার টিম, মনে হয় না ওদেরকে অটো প্লেয়ার ঘাড়ে ছেড়ে দিলে ওরা খুব একটা ভালো করতে পারবে। কাজেই কিছু কিছু ম্যাচে ইউজেস থাকতে নিজের নিজের হাতে নিয়ন্ত্রণ নিতেই হবে, কিছু করার। গেম আমায় জিজ্ঞেস করছে যে ওরিয়েন্টেশন লক টার্ন অন করতে হবে কিনা, একদমই হবে না, সোজা অবস্থাতেই আমরা থাকবো, সোজা অবস্থাতেই আমরা খেলবো। মেসন এর পায়ে বল, সেখান থেকে রোনাল্ডো, এমবুপি, এমবুপির কায়দা নিয়ে এমবুপি বেরিয়ে গেছে, লম্বা শট এই ম্যাচে, ও সি এই জন্যই ওকে ডু টার্ন অন। এই জন্যই আমি বলছিলাম যে আমাদের এই প্যারিস সেন্ট জার্মানের ম্যাচটা নিজের হাতে নেওয়া উচিত, কারণ কেটলিন নাভাস একখানা শট বাঁচিয়ে দিয়েছে, আর পুরো ম্যাচে যেখানে আমার টিম একটাই করে শট নেয় সেখানে সে একটা শটও বাঁচিয়ে নিলে টিম আবার খেলা অন্যদিকে চলে যাবে, সেটা আমরা চাই না, ইউ নো আমরা রিস্ক দেবো না, আমরা আরামসে একটা গোল করবো শেল অবস্থায়, এটা এখনো হয়ে ওঠেনি বাট এবার হবে। রোনাল্ডো ক্যাফে চলে গেছে, উজগা আবার খারাপ লাগে মন থেকে যে কেন এই আমাদের টিমের স্টার প্লেয়ারকে আমি একটা বেটার কার্ড আমি নিতে পারছি না। বাট একটা জিনিস আমি রিয়েলাইজ করেছি, সেটা হচ্ছে যে মানে এটা দেখার ব্যাপার আছে যে এই যে সিএফ এর কার্ডটা আছে সেটা ওই ভ্যালুয়েশনে যায় কিনা, বাট যদি যায় তাহলে বুঝতে হবে যে দুটো জিনিস আইদার, কারণ আমি লাস্ট কয়েকদিন ধরে দেখছি আমাদের সার্ভারে মানে খেলাতে শুধুমাত্র ওর ভ্যালু পারচেস কোয়ান্টিটিতেই অত, অ্যান্ড সেল কোয়ান্টিটি একটাও নেই। ইটস ফ্যাসিনেটিং যে আইদার যারা পাচ্ছে, দুটো অপশান আছে, আইদার যারা পাচ্ছে তারা ওকে মানে পুরো বাঁচিয়ে রেখে দিচ্ছে নিজের টিমে খেলাচ্ছে, উইচ ইজ সামথিং যেটা অফকোর্স প্রচুর মানুষ করছে, ইট মেক্স কমপ্লিট সেন্স, বাট প্রচুর মানুষ এই গেমে আছে যারা এই ধরনের কার্ডকে খেলে, মানে তোলে, খেলে নিয়ে তাকে শুধুমাত্র মার্কেট ভ্যালু ইনক্রিজ করানোর জন্য। মানে সেই অদ্ভুত লাগছে এটা ভাবতে, বাট অনেকটা আসল জীবনের মতো, যে যত বেশি ইউনো ডিমান্ড তার ওরা তত কম সাপ্লাই করে দিচ্ছে যাতে ভ্যালুটা ক্রমশ বাড়তে থাকে, উইচ মাইট বি দ্য কেস। আর পারচেস অর্ডার প্রত্যেকে বসাচ্ছে, 100টা 200টা করে পারচেস অর্ডার হচ্ছে, বাট সেল কেউ করছে না, সবাই খালি বসে বসে দেখছে ওকে আমার ভ্যালু বেড়ে যাচ্ছে। অ্যান্ড দেন যখন মোটামুটি একটা বড় সার্কিট আপার ভ্যালুটা হিট করবে তখন যাদের ছাড়া তারা বেচবে, উইচ উইড মেক সেন্স। যে কারণেই আমি মার্কেটটা আরও ক্লোজলি মনিটর করছি, বিকজ যদি সত্যি এটাই ফ্যাক্টর হয় তাহলে এটার থেকে আমরা একটা কনক্লুশনে পৌঁছাতে পারি যে মেবি যে কোনো হাই ভ্যালু কার্ডের জন্য দিস ইজ হাউ দ্য মার্কেট উইল ওয়ার্ক। যে তুমি রিয়েলাইজ করলে খুব তাড়াতাড়ি যে তোমার কার্ডের প্রচুর হাই ভ্যালু, অ্যান্ড যদি সত্যি তাই হয় তাহলে জাস্ট হোল্ড করে যাও। কার্ড তুমি পেলে, খুব ভালো, তোমার মনে হলো না তুমি তাকে খেলাবে, অ্যান্ড দেন মার্কেটের এন্ড অবধি দাঁড়িয়ে গেলে, অ্যান্ড দেন লাস্টে তুমি হালকা করে যখন পিক ভ্যালু তোমার মনে হলো কার্ডটা হিট করেছে টুক করে বেঁচে দাও, মার্কেটে প্রফিট বানাও। আর সেই প্রফিটে তোমার অ্যাকচুয়ালি কোনো যে প্লেয়ারকে নিয়ে টিমে তোমার ভ্যালু আছে, লাভ আছে, তাকে খেলিয়ে নাও, বিকজ ওয়াই নট। 90 মিনিটস, ফোর্থ ম্যাচও শেষ প্যারিস সেন্ট জার্মানের এগেনস্টে। এখনও মানে অদ্ভুত লাগে ভাবতে, এখনও 2খানা ম্যাচ রয়েছে খেলার জন্য, কাজেই সেই 2খানা ম্যাচকে আমরা জাস্ট ভালোবেসে আমরা স্কিপ করব। তোমার সাথে আমার শেড দেখা হবে এই পুরো গ্রুপ অফ 16-এর শেষে, বিকজ অনেস্টলি এই এই ভালোবাসার থ্রু দিয়ে আমি তোমাকেও বসাতে চাই না, আমি নিজেও বসতে চাই না। শেড, তোমার সাথে দেখা হবে রাউন্ড, আচ্ছা গ্রুপ স্টেজের থেকে বেরিয়ে রাউন্ড অফ 16-এই তোমার সাথে। পরের লাস্ট ম্যাচ যেটা গ্রুপ স্টেজের ছিল সেটা শেষ হয়েছে, এবং তার মানে হচ্ছে এটাই যে আমরা ফাইনালি গ্রুপ স্টেজ থেকে রাউন্ড অফ 16-এ এগোতে পারবো। কিছু তো হলো গেমে এতক্ষণ খেলার পরে, নাকি আমরা পৌঁছেছি রাউন্ড অফ 16-এ। খুব একটা তাড়াতাড়ি প্রোগ্রেস হচ্ছে না একথা বলাই চলে, বাট ইউ নো হোয়াট, সব গেম মোডে তো তোমাকে চটপট চটপট করে সব রিওয়ার্ড জোড়া দিয়ে দেবে না, এই গেম মোডগুলো এরকমই, এবং আমাদেরকে মেনে নিয়ে এগোতে হবে। আমরা চলে এসেছি রাউন্ড অফ 16-এ, যেখানে আমাদের এই খেলাটা শুরু হচ্ছে 0 মিনিট থেকেই, তার মানে একটা ফুল ম্যাচ তোমাকে অ্যাকচুয়ালি খেলতে হবে, অ্যান্ড ভালো টিমের এগেনস্টেই খেলতে হবে, বিকজ এবারে তুমি গ্রুপ স্টেজ থেকে সিরিয়াস লেভেলসে চলে এসেছি আমরা। কাজে দেখা যাক যে এই ম্যাচটা, হ্যাঁ লেটস হোপ এই ম্যাচটাও যেন লাস্ট ম্যাচটার মতো না হয়, ডুড লেটস জাস্ট হোপ। 0-0 দিয়ে শুরু, 0 মিনিট মার্ক থেকে রোনাল্ডো আছে আমাদের, করে পাস দিয়ে দিয়েছি মেসনকে। সবার জামা কাপড়ের আউটফিটের এত সিমিলারিটি যে আমি নিজেরটাকে মাঝে মাঝে খুঁজে পাচ্ছি না। মেসনের দূর থেকে শট, 4 মিনিটের মাথায় আমরা 1-0 লিডে চলে গেছি। এইটা নাকি রাউন্ড অফ 16, এইটা নাকি আমার রাউন্ড অফ 16-এর ম্যাচ। আমরা এই ম্যাচে একটা এমন জিনিস করবো যেটা আমরা সেই কয়েকদিন আগেই একটা পুরোনো কনসেপ্টে করেছিলাম, সেটা হচ্ছে নো পাস গেম। এখন থেকে এই যে এমবাপে বল পেয়েছে, এমবাপে কাউকে পাস দেবে না, না এমবাপে কারোর থেকে পাস নেবে, একাই এমবাপে বিল্ড করবে এবং চেষ্টা করবে গোল দেওয়ার, এবং সেটা সবার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল যারা যারা এই ম্যাচগুলোতে পয়ে বল নেবে। সো লেটস ডু দ্যাট, ইউ নো। ট্রিপি বয় অলমোস্ট পায় বল নিয়েছে, ট্রিপি বয় এত দূর থেকে শুরু করছে যে ট্রিপি বয়কে নিয়ে শুরু করার জন্য আমাদেরকে একটু পেসের হেল্প নিতে হবে। একটু পেস আমরা নিয়ে নিয়েছি, গ্যাপ আমরা পেয়ে গেছি। ট্রিপি বয় দূর থেকে, ও ট্রিপি বয় অলমোস্ট, ও ট্রিপি বয়ের এখনো চান্স আছে। ট্রিপি বয় লেটস ডু ইট। ট্রিপি বয় বল নাও ওর পায়ের থেকে বল নিতে পারলো না ট্রিপি বয়, ঠিক আছে ব্যাপার না, ওকে মনের দুঃখ। ট্রিপি বয় অলমোস্ট একটা ফিনিশ দিয়ে দিয়েছিল, বাট হতে হলো না। জেরার্ডের পায়ে বল আছে, জেরার্ড তো একটা ফিনিশ অন্তত দিতেই পারবে, ওকে জর্জি বয়ের পায়ে বল গেছে। Georgie boy long distance থেকে শট। Georgie boy শটের অ্যাকুরেসি ঠিক ততটাই ভালো যতটা আমি আশা করেছিলাম। Georgie boy একটা চান্স নিয়েছিল, বাট Georgie boy চান্স থেকে বল চলে গেছে, আবার অপোনেন্ট বিল্ড করছে, যার মানে আবার আমাকে একটা ডিফেন্ডারকে দিয়ে বল বিল্ড করাতে হবে। Let's do it. Let's ajpi kule. Nope. Hey, penalty naki? What? What's up? What's na? Amake o foul koreche, ami oke foul korni. Lucky Rudiger build korbe bole. Let's do it. At least eta korate match gulo ekটু to interesting hoy. Eta tumra try korte paro jokhon ei match gulo tumra khelcho UCL tournament er. Jodi mone hocche je কিছুই করার মতো নেই, তখন হালকা হালকা করে নো পাস বিল্ড করার চেষ্টা করো। সে যদি তোমার ডিফেন্ডারই পায় বল পায়, কি ইভেন যদি গোলকিপারও পায় বল পায়, গোলকিপারকে নিয়ে বিল্ড করো। গোল দিতে পারলে যে স্যাটিসফ্যাকশন হবে না, আলাদাই মস্তি। হাফ টাইম 1-0, আমরা এখন অব্দি একটাও গোল দিতে পারিনি নো পাস বিল্ডে, বাট ইউ নো হোয়াট, ইটস কাইন্ড অফ ওকে। আই এম ওকে উইথ ইট। লেটস ট্রাই ইট। আবার বলটা নিতে হবে। এমবাপে এবারে চেস করছে, মনে হচ্ছে এমবাপে পায় বল পাবে, পায়নি। ক্যান্সেল? নো নো, নেভার মাইন্ড। Georgie, no, Georgie. সাবাস, কি হচ্ছে আমি জানি না, বাট মেসন এবার বেরিয়েছে। মেসন এই ম্যাচের একমাত্র গোলটা করেছে, কাজে আশা আছে যে আবার মেসনই বোধহয় পরেরটাও করবে। লেটস গো। আচ্ছা, এই স্কিল মুভগুলো আমার এখনো আয়ত্তে আসেনি, আর লেন চেঞ্জ আমি এখনো ওঠাতে পারিনি, বিকজ আমার সব জেম খরচা হয়ে গেছে টিম অফ দ্য উইকে এই সপ্তাহে। বাট খুব তাড়াতাড়ি লেন চেঞ্জ আমি ওঠাবো, মনে অবাধ দুঃখ। আমি প্রচুর জেম টেম খরচা করে রোনাল্ডোকে পাইনি, কিছু করার নেই, বাট ইউ নো ইট ইজ হোয়াট ইট ইজ। ক্যান্সেলর পায় বল, ক্যান্সেলও এখন অব্দি একটাও চান্স নেয়নি। ক্যান্সেলর কাছে সেই ট্রিকটা আছে যেটা অনেকের কাছে নেই আমার টিমে এখন আর। আইদার বেশিরভাগ লোক রেইনবো কলে, নাহলে হিল টু হিল করে। ক্যান্সেলই বরঞ্চ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড করে, গোল 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 ঘোরা। সে আমাদের পুরোনো টিমে আই থিঙ্ক ফোর্ডেনের ছিল, পুলিশিচের ছিল, হেভি মস্তি। বাট ওই স্কিলটা বেশ মিস করি আমি, ইউ নো, বিকজ বেশ মজা লাগতো যখন কাটিয়ে চলে যেত, বাট ইটস ওকে। রোনাল্ডো হাফের এই পাশ থেকেই বল নিয়েছে, 4 জন রয়েছে যাকে কাটিয়ে রোনাল্ডোকে ঢুকতে হবে, মনে হয় না। ফাউল ডুড, পেনাল্টি এত দূর থেকে। হ্যাঁ, এখান থেকে আমরা দূর থেকেই শট নেব। নো পাসিং। জর্জিনিওর শটিং স্কিলস রিলি, জর্জিনিওর শটিং এতই বাজে যে আমি নিতে পারিনি ফ্রি কিক কত দূর থেকে। ঠিক আছে, ওকে, জর্জিনিওর শটিং অতটা ভালো না, কি আর করা যাবে। 90 মিনিট, রাউন্ড অফ 16 ইজ ওভার। 1-0 আমরা জিতে গেছি, যার মানে এবারে সেট হচ্ছে ওয়েট, but away matchটাও জিততে হবে কি আমাদের রাউন্ড 16-এ? ওকে, দ্যাট উড বি আবার ভীষণ একটা বোরিং কাজ, এটাকে আমরা ফাস্ট ফরওয়ার্ড করে আমাদের করতেই হবে, আর কোনো উপায় নেই। লেটস সি, অ্যাটলিস্ট এই চক্করে আমরা বেশ কয়েকটা UCL টোকেন পাবো, লাইক অনেক UCL টোকেন। প্রথমটা থেকে 60টা, তারপর এখান থেকে 40টা, 100টা। আচ্ছা, প্রত্যেকটাতেই হোম আওয়ে করে খেলতে হবে। ও অবাধ দুঃখ এখানে রয়েছে। ওকে, ঠিক আছে, রাউন্ড অফ 16-এর আওয়ে ম্যাচটাকে আমরা টুক করে ফাস্ট ফরওয়ার্ড স্কেপ মারবো, এবং তোমার সাথে আমার শেড দেখা হবে আওয়ে ম্যাচের শেষে। টুক ফাস্ট ফরওয়ার্ড। আমাদের গ্রুপ অফ 16-এর ম্যাচের প্রায় শেষে আমরা এসে পৌঁছেছি, আর লাস্ট চান্স দিতে জর্জিনিও ছুটছে। জর্জিনিওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে ওরা। নেভার মাইন্ড। ফুল টাইম, রাউন্ড অফ 16 ওভার, বাকি রইল খালি 3টাই ফেজ, কোয়ার্টার, সেমি আর ফাইনালি ফাইনাল। কিন্তু সেগুলো করার আগে আর আজকের ভিডিও শেষ করার আগে আমাদের এই পাওয়া টোকেনগুলোকে নিয়ে আমরা কিছু গ্যারান্টিড প্যাকস খুলবো। ওকে ডুড, আমরা যাব মেনে। আমরা যাব UCL প্যাকে, যেগুলোর ড্রপ রেট ভীষণই কম, খুবই খারাপ। মানে এখনো অবধি আমি এতগুলো প্যাক খুলেছি, টটিতেও আমি যত প্যাক খুলতাম সেই তুলনায় এখানে কিছুই তুমি পাবে না। বাট দেন সত্যি কথা বলতে এখানে এক্সপেক্টও খুব একটা করে লাভ নেই, বিকজ ওরা তোমাকে এত সহজেই এত কয়েন দিয়ে দিচ্ছে। তো আই গেস ইউনো প্যাকের থেকে তুমি এক্স্যাক্টলি যেটা লেখা আছে কয়েন ফিচার, তার বাইরে বেশি কিছু আশা করাও বেকার। লাস্ট প্যাক অফ দ্য ডে, অ্যান্ড সেখান থেকেও জাস্ট কয়েন ফিচারের কয়েনই হলো। খুব তাড়াতাড়ি দেখা হবে UCL টুর্নামেন্টের সেকেন্ড পার্টে, যেখানে আমরা খেলবো কোয়ার্টার, সেমিজ আর ফাইনালস। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।